গল্পের আসর। অনেকদিন আগে একজন খুব ধনী লোক থাকতেন। তার একটা মিষ্টি আর দয়ালু মনের মেয়ে ছিল। ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। তিনি ভেবেছিলেন তার নতুন স্ত্রী তার এই মিষ্টি মেয়েটির ভালো মা হবে। কিন্তু ভদ্রলোকের নতুন স্ত্রী আসলে খুবই ধূর্ত ও স্বার্থপর মহিলা ছিলেন। তার দুই মেয়েও ছিল একদমই তার মতো। এই তিনজনের এই অভদ্রতায় ভদ্রলোক এতই দুঃখিত হলেন যে নিজের কাজের বাহানায় দূরে চলে গেলেন। কিন্তু তার মিষ্টি মেয়েটিকে রেখে গেলেন তার সৎ মা আর সৎ বোনেদের কাছে। মিষ্টি মেয়েটি কিন্তু তার সৎ মা আর সৎ বোনেদের খুবই ভালোবাসত, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করত। কিন্তু তারা এই মিষ্টি মেয়েটির প্রতি অত্যন্ত রূঢ় ব্যবহার করত, তাকে প্রায় দাসী বানিয়ে ফেলেছিল। এমনকি ওর নামও পাল্টে রাখলো সিন্ডারেলা, কারণ মেয়েটির মুখ কাঠের উনুনের ছাই অর্থাৎ সিন্ডার পরিষ্কার করতে গিয়ে কালো হয়ে যেত। তোমার মুখে সব সময় ধুলো লেগে থাকে, আমরা তোমাকে সিন্ডারেলা বলে ডাকবো। সিন্ডারেলা। একদিন রাজার দূত ওই বাড়িতে এলো। রাজা আর রানী এখানে যে সব মেয়েরা থাকেন তাদেরকে কাল সন্ধ্যেবেলা একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। উনাদের ছেলে মানে রাজপুত্র সব মেয়েদের সঙ্গে নাচ করবেন আর তার স্ত্রীকে বেছে নেবেন। এই আমন্ত্রণ সব বাইকে খুশি করে দিল। কি আনন্দ, রাজপুত্রের সঙ্গে নাচ করব। আশা করি উনি আমাকেই বেছে নেবেন সঙ্গী হিসেবে। আমি দেখব যেন অনুষ্ঠানে আসা সব মেয়েদের মধ্যে আমার দুই মেয়েকে সব থেকে বেশি সুন্দর দেখতে লাগে। অনুষ্ঠানে যাওয়ার জন্য সিন্ডারেলার সৎ মা দারুণ সব জামা আর জুতো কিনে আনলো তার নিজের দুই মেয়ের জন্য। কিন্তু সিন্ডারেলার জন্য সে সব কিচ্ছু আনলো না। মা, আমিও অনুষ্ঠানে নতুন কিছু পরে যেতে চাই। আমার এই জামাগুলো ছাড়া পরার মতো আর কিছুই নেই। সিন্ডারেলা, এই জামাগুলোই তোমার জন্য সঠিক, কারণ তুমি এই বাড়ির দাসী। আর তোমার জানা উচিত যে দাসীরা কখনো রাজপুত্রদের সঙ্গে নাচে না বা অনুষ্ঠানে যায় না। বেচারি সিন্ডারেলা বাড়িতে বসে একা একা কাঁদতে থাকলো আর বাকিরা তাকে ফেলে অনুষ্ঠানে চলে গেল। হঠাৎই একটা দয়ালু আর সুন্দর পরি এসে সামনে দাঁড়ালো। হ্যালো সিন্ডারেলা। হ্যালো, আপনি কে? আমি তোমার পরিমা। তুমি কি অনুষ্ঠানে যেতে চাও? আমি চাই তো, কিন্তু যেতে পারবো না। আমার পরার মতো কোনো ভালো জামা নেই আর যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত নেই। তোমার যা দরকার তুমি তাই পাবে, তুমি অনুষ্ঠানে যেতে পারবে যেই আমি আমার ওয়ান্ডটা ঘোরাবো। সিন্ডারেলার সব পুরনো জামা নতুন ঝলমলে হয়ে উঠল, তার জুতোগুলো সুন্দর কাঁচের জুতো হয়ে গেল। দারুণ! এরপর পরি সিন্ডারেলাকে নিয়ে বাগানে গেল। এরপর পরি তার জাদু ছড়িটা ঘোরালো আর একটা কুমড়োকে সুন্দর একটা সোনালী গাড়ি বানিয়ে দিল।
বাগানে খেলতে থাকা ইঁদুরদের বানিয়ে দিল গাড়ি টানার ঘোড়া, আর একটা বড় ইঁদুরকে বানালো গাড়ির গাড়োয়ান, আর একটা টিকটিকিকে বানিয়ে দিল তার রক্ষী। এবারে আমি অনুষ্ঠানে যেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ পরিমা। আনন্দ করো সিন্ড্রেলা, তবে মধ্যরাতের মধ্যে ফিরে আসবে, কারণ তারপর আমার জাদু ফুরিয়ে যাবে। আর এই যে সুন্দর জামাটা তুমি পরে আছো, এই গাড়োয়ান, এই দ্বাররক্ষী আর এই ঘোড়া ঠিক আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। আমি মাঝরাতের আগেই ফিরে আসবো পরিমা। গুড বাই। সিন্ড্রেলা অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তাকে এত সুন্দর দেখতে লাগছিল যে সে প্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই তাকে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকল। রাজপুত্র তাকে দেখে এতটাই মুগ্ধ হল যে তার সঙ্গে নাচতে চাইল। আমি কি আপনার সঙ্গে নাচতে পারি? সিন্ডারেলাকে কেউ চিনতে পারল না, আর সেও রাজপুত্রের সঙ্গে নাচতে পেরে খুব খুশি হল। রাজপুত্র মনে করেন সিন্ডারেলা তার দেখা সব থেকে সুন্দর আর নরম মনের মেয়ে। ওই মেয়েটা কে? রাজপুত্র তো শুধু ওর সঙ্গেই নাচ করতে চান। আমি ওকে আগে কখনো দেখিনি। ও নিশ্চয়ই রাজকন্যা বা খুব ধনী কেউ হবে। রাজপুত্রের সঙ্গে নাচতে নাচতে সময় যেন কিভাবে পেরিয়ে গেল। খুব তাড়াতাড়ি মাঝরাত হয়ে এলো। আমায় ক্ষমা করবেন রাজকুমার, তবে এবার আমাকে যেতে হবে। দাঁড়া, আপনার নামটা তো বলে যান, আর আপনি কোথায় থাকেন যাতে আমরা আবার দেখা করতে পারি। সিন্ড্রেলা যখন বাড়ি পৌঁছল তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজে। তখনই সব জাদু ফুরিয়ে গেল। শুধু সিন্ড্রেলার পায়ে থাকা কাঁচের জুতোটাই তার পায়ে একই রকম রয়ে গেল। পরের দিন রাজদূত আবার আসেন, আর সেই বাড়িতে রাজপুত্রকে নিয়ে যায়। ও, রাজকুমার এসেছেন। উনি নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চান। না, আমাকে। রাজদূতের হাতে ছিল সেই এক পাটি কাঁচের জুতো যা সিন্ড্রেলার পা থেকে খুলে গিয়েছিল। এই জুতোটা যার, আমরা তাকে খুঁজছি। এই জুতোটা যার পায়ে হবে রাজকুমার তাকেই বিয়ে করবেন। এই জুতোটা আমার। এটা আমার পায়ের পক্ষে বড্ড বড়। এটা আমার পায়ের পক্ষে বড্ড ছোট। রাজপুত্র খেয়াল করেন সিন্ডারেলা একটা কোণে দাঁড়িয়ে আছে। যদিও সেদিন অনুষ্ঠানে তাকে যেমন দেখতে লেগেছিল, আজ তার থেকে একদম অন্যরকম লাগছে। রাজপুত্র তার দিকে এগিয়ে গেল। আপনি কি এই জুতোটা দয়া করে পরে দেখবেন? আপনি সে মেয়ে যার সঙ্গে আমি গতকাল রাতে নাচ করেছিলাম। আপনি আমার রাজকুমারী,
ওই সে। এরপরে সিন্ড্রেলা আর রাজপুত্রের বিয়ে হয়ে গেল, আর তারা দুজন সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডাকলো, কাউকে বাদ দিল না। সিন্ড্রেলা তার সৎ বোনেদের আর মাকেও নিমন্ত্রণ জানালো, যিনি তখন ঠিক করলেন যে তিনি সবাইকে সিন্ড্রেলার মতোই ভালোবাসবেন। সিন্ড্রেলা আর রাজপুত্র এভাবেই একসঙ্গে থাকতে লাগলো। হ্যানসেলকে মুক্ত করে দিল। ডাইনিটা মরে গেছে হ্যানসেল, এবার আমরা বাড়ি যেতে পারবো। যেহেতু চিকু পার্ক থেকে ফিরে হাত ধোয়নি, তাই সেই নোংরাগুলো তার হাতেই লেগেছিল। তার মা যখনই তাকে হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, সে সব সময় বলতো, না আমি খাবো না। বাবা, মনে হচ্ছে এই পাপিটার কেউ নেই।